সিলেটে আবারও বাড়ছে পানি, ফের বন্যার সংখ্যা। সিলেট সহ দেশের বেশ কয়েকটি নদীর পানি আবার বাড়তে শুরু করেছে, ফলে আবারও বন্যার সংখ্যা দেখা দিয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে, এতে বাড়বে নদীর পানি। আবহাওয়াবিদরা বলছেন, সাগরে লঘুচাপ থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ সোমবার অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে মাসের শেষ দিকে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। মৌসুমী বায়ু এখনও দেশের উপর সক্রিয়, তাই থেমে থেমে বৃষ্টি হবে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। এদিকে পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। অপরদিকে ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টিপ্রবণ চেরাপুঞ্জির পাদদেশ থেকে নেমে আসা ঢলের প্রভাবে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহমান ধলাই নদে পানি বেড়েছে। গতকাল এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের সিলেটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুজ্জামান সরকার। পাওবো জানায়, সিলেটের সীমান্ত নদনদীর মধ্যে মেঘালয় পাহাড়ের পাদদেশ থেকে নেমে আসা দলাই নদে গতকাল থেকে পানি বাড়ছে। কোম্পানিগঞ্জ ইসলামপুর পয়েন্টে এ নদের পানির প্রবাহ পরিমাপ করা হয়। শনিবার সন্ধ্যা সেখানে 8.84 মিটার উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পরদিন রোববার সকাল 6টায় 8.96 মিটার দিয়ে পানি প্রবাহিত হয়। পরে সকাল 9টায় 1 সেন্টিমিটার পানি বেড়ে দুপুর 12টায় 8.98 মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল এ নদের পানি।